আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কথা বলবো বাইন্যান্সে নতুন আর একটা প্রজেক্ট লঞ্চ পুলে আসতেছে, মানে নতুন আর একটা কয়েন বাইন্যান্সের লিস্টিং হতে যাচ্ছে লঞ্চ পুলের মধ্যে, এবং সেই কয়েনটা আপনারা কিভাবে ফ্রিতে পাইতে পারেন বা এটা থেকে কিভাবে আর্ন করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো বাইন্যান্সের এই লঞ্চ প্যাড বা লঞ্চ পুল যখন আসে তখন হিউজ পরিমাণ মানুষ যারা কিনা বড় বড় ইনভেস্টর আছে তারা কিন্তু এখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা আর্ন করে ফ্রিতে। আপনিও করতে পারবেন, বাট এখানে কিছু বিষয় আছে। আপনাদের এখানে ইনভেস্ট করতে বলতেছি না, ইনভেস্ট বলতে আপনাদের এক টাকা এখান থেকে কাইটে নিবে না বা আপনাদের লস হবে না, বাট কিছু বিষয় আছে এখানে। সো এটা সম্পর্কে একটু ভালোভাবে যদি কথা বলি, একটু এটার অ্যাপ্লিকেশনে ঢুকবো আগে। তো প্রিভিয়াস আমি আপনাদেরকে অনেকগুলো এই ধরনের প্রজেক্টগুলো আমি আপনাদেরকে দিয়েছি, অনেকে এখান থেকে আর্ন করছেন, আর যারা কিনা না বুঝে কাজ করছেন তারা কিন্তু লস খাবেন 100%। তো আমি বাইন্যান্সে প্রবেশ করতেছি এখান থেকে। তো আমি এখান থেকে চলে যাবো হচ্ছে, এখানে মোর অপশন পাচ্ছেন বাইন্যান্সের, এখানে মোর অপশনে যাব এবং এখানে সার্চ করব হচ্ছে লঞ্চ প্যাড, বা ওদের আপনারা ইয়া থেকেও যাইতে পারেন। আমি সরাসরি লঞ্চ প্যাড থেকেই দেখাচ্ছি, লঞ্চ প্যাড সার্চ করবেন। এখান থেকে আপনারা সরাসরি পাবেন যে লঞ্চ পুলের এই আপডেটটা, ম্যাপ টোকেন, ঠিক আছে? এখান থেকে ম্যাপ টোকেন দেখতে পাচ্ছেন আছে। ম্যাভরিক ইজ এ কম্পোজেবল ডেক্স উইথ ইনেবল লিকুইডিটি প্রোভাইড টু অ্যাচিভ হাই ক্যাপিটাল ইফিসিয়েন্স উইথ দেয়ার ডিজার্ট লিকুইডিটি প্রোভাইডিং এলপি স্ট্র্যাটেজি। সো এই কয়েনটা মূলত আমরা পাবো, এটা শুরু হয়েছে মূলত এই যে দেখেন 25 দিনের জন্য শুরু হয়েছে, আমরা সময় পাবো আরো 23 দিন। এখানে সময় পাইতেছেন 23 দিন 12 ঘন্টা 51 মিনিটের মতো সময় পাইতেছেন, এর মধ্যে আমরা কিভাবে কয়েনটা পাবো। সো এর জন্য আপনাদের দুইটা কয়েনের প্রয়োজন পড়বো। আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে এই যে একটা অপশন দেখতে পারতেছেন নিচে, এই যে লঞ্চ পুল, এইখানেই পাবেন লঞ্চ পুল। লঞ্চ পুলের মধ্যে ক্লিক করব এবং এই যে দেখেন একটা ইয়াটা অনগোয়িং আছে, ম্যাপটা এই যে দেখেন এটা এখানে শুরু হয়ে গেছে। সো আপনাদের এখানে টিউএসডি আছে, তারপর হচ্ছে বিএনবি, এই দুইটা কয়েন আপনাদের প্রয়োজন পড়বে, দুইটা যে কোনো একটা হলেই হবে আপনাদের, টিউসডি অথবা বিএনবি। মূলত এখানে আপনাদের স্টেক করে রাখতে হবে, আপনি এটা যে কোনো মুহূর্তে আনস্টেক করতে পারবেন, যে কোনো মুহূর্তে উইথড্র করতে পারবেন, এবং এখান থেকে যে আপনারা প্রত্যেক দিন ম্যাপ টোকেনটা পাবেন সেটা আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন, ঠিক আছে? সো কিভাবে জয়েন হবেন সেই বিষয়ে যদি কথা বলি, আমি এখান থেকে বিএনবি দিয়ে জয়েন হইতে চাচ্ছি। সো এখানে পাচ্ছেন হচ্ছে যে দেখেন এপিআই আছে, টোটাল স্টেক আছে, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। সো আপনি যদি আপনার কাছে যদি টিউসডি থাকে তাহলে এখান থেকে স্টেক নাও অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এই যে এটা আপকামিং দেখাইতেছে, এরকম দেখাবে কেন? সরি বন্ধুরা, নেট প্রবলেমের কারণে একটু প্রবলেম হয়ে গেছিলো। সো এখানে যে বিষয়টা বলতেছিলাম, এখানে আরও 23 দিনের মতো সময় পাবেন, স্টেকটা করবেন হচ্ছে বেসিক্যালি এখান থেকে টিইউএসডি, তারপর হচ্ছে বিএনবি, এই দুইটা দিয়ে আপনারা মূলত এখান থেকে এটাতে স্টেক করে আপনারা কয়েনটা পাইতে পারেন। সো এখান থেকে দেখতে পারতেছেন, আপনি যদি টিউসডি দেখেন তাহলে এখান থেকে স্টেক নাও অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনি নিচে আসবেন এবং এখান থেকে পাচ্ছেন হচ্ছে যে আপনি একটা মিনিমাম কয়েন আপনার এখানে থাকতে হবে। আপনারা এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন 0 TUSD আছে। সো আপনার এখানে একটা অ্যামাউন্ট এখানে টাইপ করতে হবে, আমি বিএনবি দিয়ে দেখাচ্ছি, আমার কিছু বিএনবি এখানে আছে। সো আমি এখান থেকে স্টেক অপশনে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমি ম্যাক্স দিতেছি, আমার এখানে 3টার মতো বিএনবি আছে। সো এখান থেকে যদি আমি স্টেকে ক্লিক করে দেই তাহলে এটা আমার স্টেক হয়ে গেল, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি স্টেক বিএনবি। আমি কিন্তু এটার মধ্যে এখন মানে পার্টিসিপেট হয়ে গেছি অলরেডি। আমি যদি এটা রিডেম করতে চাই, সাপোজ উইথড্র করতে চাই, এখান থেকে এই যে ম্যাক্স করে আমি কিন্তু এটা রিডেম করলে আমার সাথে সাথে এটা উইথড্র হয়ে যাবে, মানে সেকেন্ডে যেরকম এখান থেকে আমি ডিপোজিট করলাম সাথে সাথে আমি উইথড্র করতে পারবো, এখান থেকে আমার একটাও কাটবে না। মূলত এখানে এটা রাখার বিনিময়ে আমাকে ওরা একটা টোকেন দিবে আমাকে এখান থেকে, এবং আমি যে প্রতিদিন একটা টোকেন পাবো যে এখান থেকে প্রত্যেকটা দিন, এই যে দেখেন এখানে ম্যাপ টোকেন যেটা আছে সেটা এখানে শো করবে, এবং এখান থেকে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে আমি এখান থেকে প্রত্যেকটা দিন একটা করে আর্ন পাবো। এখন প্রত্যেক দিনও দিতে পারে, অথবা ওরা এই যে একটা টাইম পিরিয়ড দিয়েছে ওই টাইম পিরিয়ড পরও কিন্তু আমাদেরকে ওরা দিতে পারে, আর কয়েনটা 12 দিন পর মূলত মার্কেটে আসবে, লিস্টিং হবে। তবে ট্রেডিং ইউএসডিটি বা টিউএসডির ক্ষেত্রে কোনো ফিটি এখন পরবর্তীতে লাগবে না, আপাতত আর কি পরবর্তীতে লাগতে পারে। সো আশা করি বুঝতে পারছেন এই অফারটা, যারা কিনা যাদের কিনা মনে করেন 20-25টা বা আরও বেশি বিএনবি আছে তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবে অনায়াসে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন এই ধরনের অপশনগুলো বা অফারগুলো আমি বেসিক্যালি মিস করি না, আপনারাও মিস করেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা জানাবেন। বিএনবির প্রাইস এখন কম, এটার কারণে বাড়তেও পারে, আর যখন আপনারা এখান থেকে আপনাদের টাইম পিরিয়ডটা শেষ হয়ে যাবে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে স্টেক করবেন, আর এটা তো সুযোগ আছে যে কোনো মুহূর্তে আপনি এখান থেকে
রিডিম করতে পারবেন বা উইথড্র করতে পারবেন। আল্লাহ হাফেজ।